সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কারণ বাজার ইলিশ মাছের পাইকারি আড়তের সামনে তো দর্শক এখানে কিন্তু আমাদের এই ব্যবসায়ী ভাইরা খুচরা ইলিশ বিক্রি করে থাকে তো দর্শক আজকে ওনাদের সাথে একটু কথা বলে জানবো ইলিশ মাছের সম্পর্কে দাম কি আগে থেকে বাড়তি আছে না কম আছে এই বিষয়টা আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তা আমাকে একটু সর্বপ্রথম বলেন আজকে ইলিশ মাছের বাজার কেমন যাচ্ছে দাম বাড়তি না কম দাম একটু বাড়তি একটু বাড়তি একটু বাড়তি বাজারে আমরা দেখছি আজকে ইলিশ মাছ অনেক কম সেজন্যই তো বাড়তি বা যদি ওই পরিমাণ মাছ হইতো তাহলে এই গতবার গত বছর 1 কেজি 800 গ্রাম 900 গ্রাম 700 গ্রাম মাছ কেজি হচ্ছে 1000 টাকা কেজি 1000 টাকা গত বছর এবার গতবার চেয়ে 4 ভাগের 1 ভাগ মাছ নাই যদি ওই পরিমাণ থাকতো তাহলে এই যে 1 কেজি 600 700 গ্রাম তাহলে 1350 টাকা কেজি হইতো না এই মাছটা কত কেজি হবে 1 কেজি 800 গ্রাম গতবার এটা কত 1000 টাকা কেজি বিক্রি করছে 1000 টাকা পাবলিক যে বলে আম জনতা যে বলে মাছের দাম অনেক বাড়তি এটা সত্য অবশ্যই অবশ্যই সত্যি মিথ্যার কিছুই নাই এখানে মিথ্যার কিছুই নাই অবশ্যই বাড়তি সাধারণ মানুষ আমরা যখন ভিডিও করি আপলোড করি মানে সাধারণ মানুষ শুধু এটাই বলে আমরা মানে মাছ দেখতে পারি খাইতে পারি না খাবে কোথা থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন যেখানে আপনি 4টা মাছ দিবেন সেখানে আপনি হয়তো একটা নিচ্ছেন কারণ দামের কারণে যারা সাধারণ চাকরি করে অবিবেতন লোক এই মাছের মৌসুমে আমি মনে করি ওই লোক তার ফ্যামিলিকে ভরপুর মাছ খাওয়াবে ঠিক আছে কিন্তু সে খাওয়াতে পারবে এই কারণেই এই 1 কেজি ওজনের মাছ যদি এখন 1200 টাকা কেজি হয় তাহলে সাধারণ যারা চাকরি করে তারা তো অবশ্যই খাওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা আমাকে একটু বলেন এই যে এটা 2 কেজি ওজনের ইলিশ এটা দাম এটা এটা কত একটা এটা কেজি একদম 1700 টাকা কেজি বলে তাহলে একটা দাম আসছে কত 3400 টাকা 3400 টাকা একটা ইলিশের দাম দেখেন একটা ইলিশের দাম যদি 3400 টাকা সাধারণ মানুষ কিভাবে খাবে এখানে আমার টাকা স্যালারি একটা এখানে আমার কথা আছে আপনি এই যে 1 কেজি 800 গ্রাম মাছ এই যে বরিশালেরটা এটা তো আপনি 1300 পাচ্ছেন 200 গ্রাম কম ওটাচ্ছে 200 গ্রাম কম বরিশাল বরিশালের তো একটু কম পাচ্ছে অবশ্যই 200 গ্রাম আর ওই যে ওইটা একদম যেটা বলছি এর চেয়ে 500 কম হবে না অরিজিনাল চাঁদপুর যে ইলিশটা বলছেন 3400 টাকা গেছে মাত্র এটা দেখেছে মানে 2000 টাকা ছিল এরকম ছিল না এই গতবার এটা ছিল 1200 1300 টাকা 2 কেজিটা 2 কেজিটা 1200 1300 টাকা তাহলে মানে পাবলিক খাইতে পারতো অবশ্যই কারণ আমি মনে করি মাছ যদি ওইভাবে সর্বদা থাকতো তাহলে এই 3 মাসটা 1200 টাকা হওয়া উচিত ছিল না আমি 1 কেজি প্লাস মাছ বেচে 800 700 টাকা কেজি এখন তো 1200 টাকা কেজি দাম বেশি হলে কি আপনাদের জন্য ভালো না আমাদের জন্য ভালো না আমরা চাই কাস্টমার কমে গেছে যে 4টা নেবে সে 10টা নেবে সে আমরা মাল বেশি বিক্রি করবো কাস্টমার খাই শান্তি পাবে যে মাছের মৌসুমের দাম কম আমি মাছ বেশি নেবো আমার ফ্যামিলিকে সবাইকে খাওয়াবো এমনও লোক আছে যে সে 6 মাস একটা ইলিশ মাছ কিনতে পারে না এমনও ফ্যামিলির লোক আছে আবার কোন লোক আছে সে এই মৌসুমেই সে 1 লাখ টাকার মাছ কিনে আমি একবার এক রিক্সাওয়ালা বাইকের সাথে কথা বললাম তো উনি বললো ওনার লাইফে 40-45 বছর হয়ে গেছে উনি এখনো ইলিশ মাছ খাইতে পারে না 150 গ্রামে তবে আমার আপনি একটা জিনিস জানেন আমি যে কথাগুলো বলি এটা কিন্তু 100% শিওর আমি মিথ্যার কোনো কথা বলি না মাছটা এই মৌসুমে দাম কম হলে অবশ্যই মানুষ খেতে পারতো বেশি আচ্ছা এই মাছটা 800-900 টাকা কেজি হইতো মানুষ বেশি খাইতো অবশ্যই বেশি খাইতো মানে যে একটা নিতো সে দেখে তো 4টা নিত 4টা নিত এখন ব্যবসা ভালো থাকতো অবশ্যই আমি মাল বেশি কিনতাম বেশি বিক্রি হইতো এখন আমি সীমিত মাল কিনি কারণ মানুষ তো একটার বেশি চিন্তা দুইটার বেশি চিন্তা করে না কারণ 1200 টাকা কেজি দুইটা মাছ প্রায় 2600-2700 টাকা দাম চলে আসে তাহলে ক্ষমতার বাইরে না কিন্তু আমরা দেখি কিছু কিছু মানুষ আসলে 2 কেজি এলা ওজনের ইলিশও দেখাচ্ছে 15 কেজি 10 কেজি 12 কেজি নিয়ে হ্যাঁ না এটা হলো তার ইনকামের উপর ডিপেন্ড করে ইনকামের উপরে অবশ্যই সে ইনকামের উপর ডিপেন্ড করবে কারো বেতন আছে 40,000 আবার কারো বেতন 3 লাখ টাকা 1 মাস বেতন ইলিশ মাছ কিনে ফেলায় অবশ্যই এটা কোনো টাকা তবে চাত্তুর মাছের যেটা যেটা অরিজিনাল চাত্তুরের জেনে যে আমি আপনাকে দেখাইছি আর আপনি জেনে থাকেন আমার মাছের কোয়ালিটি আমি সবসময় দেখে থাকি নাকি আপনার অনেক ভিডিও ইউটিউবে অবশ্যই আমার আমার মাছের কোয়ালিটিগুলো দেখছেন এগুলো কি আমি মিথ্যা বলছি আপনার মাছের কোয়ালিটি সবসময় ভালো থাকে বড় থাকে ছোটখাটো বাজারের ভিতরে আমার মাছ হলো সবচেয়ে বাছাই করা মাছ বাজারের ভিতরে আমার মাছ বাছাই করা এবং আমার মাছ পার কেজিতে 200 টাকা 200 টাকা বেশি আড়তদাররা মানে অরিজিনাল ব্যবসায়ীরা এটা আপনারা আপনারা তো অনেক মাছ বিক্রি করেন আর সবসময় থাকেন এখানে অনেকেই থাকে কিন্তু সবসময় হ্যাঁ অনেকে আছে যে ভালো যেটা ওটা সবসময় দাম বেশি থাকবে কমবে না কখনো আচ্ছা তা আমাকে একটু বলেন তাহলে ইলিশ মাছ আর কতদিন থাকতে পারে এখন যেভাবে আছে আগামী মাসে
আজকে হলো 13 তারিখ আচ্ছা আগামী মাসের 12 তারিখে অভিযান 5 তারিখে 5 তারিখে যাও 5 বা 10 এরকম অভিযান আগামী মাসে অভিযান আসবে অবশ্যই অভিযান মাছ ধরা বন্ধ থাকবে তখন আর রিলিজ পাওয়া যাবে না টোটালি বন্ধ যে খাইবো এরো মামলা দেওয়া হবে 2 বছর সাজা যে দিকেও তারও এটা ওর একটা কথা বললেন যে যে খাইবো এরো মামলা না অবশ্যই কিনা নিছে সে কি করবে আপনি যদি বাইরে থেকে কিনে আমি যদি কিনি এখন আমি যদি বিক্রি করি বাইরে আপনাকে ধরবো আমার যে মোহাম্মদ একজন ব্যক্তি ফ্রিজে মাছ রাখা দিয়েছিল উনি কাটতে জন্যকে পুলিশে ধরছে কেন মাছ ধরা বন্ধ হন উনি পরে ওনাকে ছেড়ে দিয়েছে ভাই আমি তো আগে কিনা রাখছি আচ্ছা 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 বুঝছেন নাই এরকম মাছ যারা আগে কিনে রাখছে ফ্রিজে রাখছে কোনো সমস্যা নেই অবশ্যই কেন আপনি তো মাছ কিনা বিক্রি তো টোটালি বন্ধ থাকবে তখন আচ্ছা আচ্ছা কিনা বিক্রি দুটাই বন্ধ থাকবে দুটাই বন্ধ ডিম ছাড়ার জন্য 22 দিন অভিযান থাকবে 22 দিন অভিযান থাকবে 22 দিন বাজারে কোনো ইলিশ মাছ থাকবে না ইলিশ মাছের বংশ থাকবে না আইতো ওই ইলিশ মাছের আচ্ছা আচ্ছা আপনারা 22 দিন কি করবেন অবশ্যই আমরা বাড়িতে আমরা রেস্টে থাকব ফ্যামিলিকে সময় দিবেন অবশ্যই আমরা তখন আমরা কোনো মাছ বিক্রি শুধু ইলিশ মাছ বিক্রি করি এই যে টানা কতদিন ইলিশ মাছ বিক্রি করতেছেন এই সিজনে আরে এই যে এক সপ্তাহ আচ্ছা কথা বলেন টানা কতদিন ইলিশ মাছ বিক্রি করতেছেন এই সিজনে এই অভিযান ছাড়া কন্টিনিউ চলে আমাদের ব্যবসা কন্টিনিউ চলে ওই অভিযান ছাড়া কন্টিনিউ চলে আর পেছাল না মানে আমরা একটু মাছগুলোর দামটা জানি এগুলো কোথা থেকে ইলিশ বলছেন এটা চাঁদপুর বলছি আপনাকে এটা চাঁদপুর ইলিশ একদম 1200 একদম 1200 1 কেজি কত গ্রাম 1 কেজি 200 100 1 কেজি 200 100 একদম 1200 টাকা কেজি এইটাই চাঁদপুর ইলিশ আচ্ছা এটা একটু কি বিবরণ দেন কিভাবে চিনবো আমরা বরিশাল অবশ্যই দেখছেন মাছের কালার এটা কালার এটা কালার মিলে না 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 কেন মিলবে না এটা কালার এটা কালার মিলছে কিনা হ্যাঁ মিলছে হ্যাঁ চাঁদপুর ইলিশটা মূলত রূপালি কালার থাকে না অবশ্যই মাথাটা একটু ছোট থাকে ঘাড়টা একটু মোটা থাকে দেখতে তো বোঝা যায় এটা আপনি তো দেখতেছেন আমি কি আপনি তো দেখতেছেন ঠিক আছে কিন্তু সাধারণ অনেক দর্শক বুঝেন আমরা তো ভিডিও করতে করতে এখন মোটামুটি চিনি কত করে কেজি এটা একদম 1200 টাকা কেজি পাবে একদম 1200 ভিডিওর মধ্যে বলে দিছে যা একদম একদম 1200 তাহলে ওটা বিক্রি করতেছেন 1700 1700 একদম 1700 1700 টাকা কেজি 2 কেজি আলা ইলিশ চাঁদপুরে 1700 টাকা কেজি দর্শক তো দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার করণ বাজার পাইকারি ইলিশ মাছের আড়তের সামনে তো এখানে কিন্তু খুচরা ইলিশ বিক্রি করে থাকে আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা তো আপনার একটা ফোন নাম্বার দেওয়া যাবে যে দর্শকরা ফোন টোন করে বা মাছ লাগে অবশ্যই অবশ্যই বলেন 01787 01787 5122 65 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে অবশ্যই পাবে আড়তে এসে ফোন দিলে আপনাকে পাবে অবশ্যই পাবে অনেকে যদি মাছগুলো অর্ডার করতে চায় আপনি দিয়ে আসতে পারবেন না আমরা দিয়ে আসি না আমার লোক নাই আপনাদের লোক নাই আমার এখানে এসে নিয়ে যেতে হবে মানে ফোন দিয়া ফোন দিতে হবে ভালো মাছ আপনারা রেখে দিবেন ওনার জন্য অবশ্যই ভালো মাছ আইসা নিতে হবে দেওয়ার কোনো অপশনাল নাই আচ্ছা আচ্ছা দিয়ে আসি না কোথাও তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ